to press the bell icon. Good morning, guys. Bolo. Good morning. Welcome back to me and my daughter's channel. আজ হচ্ছে রবিবার। আজ হচ্ছে রবিবার। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আর এই ঠান্ডা মানে বৃষ্টি আর কি বলাটাকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মেঘলা করছে আবার অর্ধেক চেয়ে করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে সবারই সর্দির মতো লেগে গেছে আর সবারই শরীরটা ভালো নেই তো তাই দেখুন আরও শরীরটা ভালো নেই কালকের পুকুরে দেওয়া আসার পরে রাত থেকে মাথা যন্ত্রণা করছে ঠান্ডা লেগে গেছে তো চলো আজকে রবিবারে বাজার কি খাবার দেখি পরোটা করে দিয়েছি আর ওদিকে কি তরকারি ছোলার তরকারি কিভাবে দেখাচ্ছে দেখুন খিদে পাচ্ছে না ও ভালো জিনিস হলো আর উপায় নেই ওর সবার আগে ওই হামলা চালায় তো চলো খেয়ে নি আমরা পরে আসছি আবার হ্যাঁ আর পুরো নাক কি অস্বস্তি লাগছে এক গাদা কাঁচা বাকি আছে আজকে কালকে কাল বৃষ্টির জন্য কাঁচতে পারিনি কি যে হবে আমার জানি না হ্যাঁ চলো পরে কথা হবে খাওয়া শুরু করে দিয়েছে হাই সকালবেলা টিফিন হয়ে গেছে ও মেয়েরা করলো আমিও করে নিয়েছিলাম সকাল সকাল কারণ আমার শরীরটা ভালো ছিল না আর স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ভাবলাম একটু বসে আছে একটু গল্প করি আর এখন বাজে 10:30 ভাবছি যে একটু গল্প করে নেই আর একটু পরে বাইরে যাবো একটু এখান পাশেই বাজারে যাবো একটু দেখি ছোটো বড়ো মেয়ের জন্য বইগুলো সায়েন্সের হচ্ছে কি 11-এর বইগুলো তুলে নিই এখন নাহলে পরে পাওয়া যাবে না পরে মুশকিল হয়ে যাবে বই নিয়ে যখন 10 পাস করবে তখন ওদের বই অলরেডি সব হচ্ছে গিয়ে শেষ হয়ে যায় তখন আবার অনলাইন থেকে আনানো বই নিয়ে সব ঝামেলা হয়ে যায় আগে আমরা কি করতাম আগে পাস করতাম তারপরে বই কি বই নেব কি নিয়ে পড়বো আর এখনকার পড়াশোনা মানে 10 এখনো পরীক্ষাই দেওয়া হয়নি তার আগেই তাদের কি নিয়ে পড়বে তারপরে কি হবে তারপরে আগে থেকে বই কিনে নেওয়া সায়েন্স সায়েন্স নেবে কি আর্টস নেবে আগে আগে বই কেনা হয়ে যাচ্ছে কি সিস্টেম বাবারে অনেকেরই কেনা হয়ে গেছে আমি তো জানতামই না লাইটটা এই লাইটটা জন্য এখানে লাইটটা আসছে এখানে হয়ে যাচ্ছে জানলার লাইট আসছে বলে তাই সাদা হয়ে যাচ্ছে ভাবছি তাহলে যাই গিয়ে বইগুলো তুলে নিয়ে আসে নাহলে মুশকিল হয়ে যাবে আর বুঝতেই পারছো আমার কেউ নেই আমাকে করতে হবে আমি তো নিজের ডিসিশনও নিতে পারছি না কি করবো মহা চিন্তায় পড়ে গেছি 10 অবধি তো ও এসেছিল তখন ইয়ে হয়েছিল মানে কি বলবো 6 ছিল তখন ওর বাবা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই 17 তখন ইয়ে হয়ে গেছিলো তো সেইখান থেকে এত অবধি টেনেছি মাধ্যমিক অবধি এবার এই ডিসিশন বড় ডিসিশন যে কী করে কী নেবে কী নিয়ে পড়বে এই যে চলে এসছে না আমি কি বলবো ডিসিশন নিতে পারছি না ও তো আগাগোড়াই বলে সায়েন্স নিয়ে পড়বো বাবা ছিল তখন থেকেই বলতো যে সায়েন্স নিয়ে পড়বে কিন্তু তাহলেও যে কি কোথায় কি করতে হবে না করতে হবে আর সত্যি কথা এখানে থাকে কোনো গার্জেনদের সঙ্গে আছে নেই তা না কিন্তু অতটা এ নয় এরা বাড়ি না থাকাতে এখানে অনেকদিন ধরে থাকলেও কিন্তু সেভাবে এখন এ করতে পারেনি সবাই তো সমান নয় না আগে ব্যাপারটা অন্যরকম ছিল তখন ও বাবা ছিল তখন সবার কাছে সব একটা অন্যরকম ছিল ওর বাবা না থাকাতে এখন এতটা অসহায় লাগছে এই সময়টা আর ডিসিশন নিতেও জন্য আজকে আমার খুব এ লাগছে ডিসিশন নিতে পারছি না কি করব কোথায় ভর্তি করবো ভর্তি তো ওই স্কুলেই থাকবে কিন্তু কোথায় প্রাইভেট ট্রাইভেট ভালো প্রাইভেট না হলে হবে না আর ওর ইচ্ছে মানে ওর বাবা যেহেতু মেডিকেল লাইনে ছিল তা ওর ইচ্ছে ওইটাই কী করবো আমার মাথায় আসছে না আদৌ পারবো কি না টানতে সেটা নিয়ে বহুত চিন্তা পড়ে গেছে ওকে মানে ওকে নিয়ে বহুত চিন্তা রাতের ঘুম উড়ে গেছে রীতিমতো আর গেলেই টিউশন টিউশন যারা গার্জেনরা আছে প্রত্যেক গার্জেন একই কোথায় দিলে কী নিয়ে পড়বে কী করবে সবারই ভর্তি হয়ে গেছে অলরেডি এখানে দুর্গাপুর আকাশে যারা মেডিকেল লাইনে যাবে সবাই ভর্তি হয়ে গেছে আকাশে তারপরে যারা ইঞ্জিনিয়ারে তারা অন্য এতে সব কোচিংগুলো সবাই ভর্তি হয়ে গেছে কিন্তু আমি এখনও ভর্তি করতে পারিনি বহুত চিন্তায় আছি ওই নিয়ে মানে কী বলবো আর একটু ডিসিশন নিতে পারছি না আর কোথায় মানে কি প্রাইভেট ট্রাইভেট কী করবে সবাই বলছে এখন থেকে ঠিক করতে হবে প্রাইভেট নাহলে পরে নিতে চায় না প্রাইভেটে সেটাও একটা জ্বালা না কি কী যে হবে আমি নিজে বুঝতে পারছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই করে করে দেখো ঘুমও হচ্ছে না কিছু হচ্ছে না
মানে যা তা অবস্থা। দেখা যাক ভগবান যা করে মঙ্গলের জন্য করবে, নিশ্চয়ই ভালো কিছু করবে। এত কষ্ট দুঃখ মানে জীবন আর কত দেবে কষ্ট, দেখি ভাবছি সায়েন্সের বইগুলো তুলে নিয়ে এসে তারপর দেখা যাবে। আর যে মাধ্যমিকে যে স্যারের কাছে পড়ছিল সেই স্যারের গুলোর কাছে পড়বে, অনেকে আরো পার্সোনাল নিচ্ছে, আরো ভালো স্যার দেখছে। আমি তো মনে করি বাচ্চা যেখানে বুঝতে পারো সেটাই মানে বেস্ট। টিউশন যদি বলো স্যার প্রত্যেক স্যারই ভালো, হ্যাঁ কোনখানে বুঝতে পারছে যেখানে বুঝতে পারছে সেখানেই মনে হয় পড়া ভালো, কোনো স্যারই খারাপ নয় তা নয়। হ্যাঁ কিছু কিছু স্যার আছে বোঝানোর টেকনিকটা আলাদা, সেখানে হয়তো দেখেছে কেউ বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না, এটাই তো প্রবলেম হয় না। তো দেখা যাক কি হয়, ভগবান যদি সঙ্গে থাকে তাহলে যে আশা করে রেখেছি আমরা সেটা নিশ্চয়ই সাকসেস পাবো। ক্লাসটা শুরু হলে হয়ে যাবে, সায়েন্সের টিচার ভালো টিউশন দিতে বলছে, কোচিং তো আমি কোচিং বলতে ওই আকাশে তখন ভর্তি করতে পারছি না, এবারে দেখি কি হয়, সবাই ভর্তি হয়ে গেছে, যা হয় হয় করে দেখা যাবে। দেখি বাজারে যাবো আমি, এতে বই কিনতে এখন যাই, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি কিছু এই যে তো আমাদের বই কেনা হয়ে গেছে ক্লাস ইলেভেনে, আটটে টোটাল আটটে বই হয়ে। তাহলে সেটা এবার আমরা কি করি, ঘর যাই নাকি? ঠিক আছে চলো এবার। রাস্তার মধ্যে মানে ভালো করে শুটিং করতে পারিনি। রাস্তার মধ্যে ভালো করে শুটিংটা করতে পারিনি, তাই ঘরে এসে দেখাচ্ছি। ওই যে উপরে মাংস আর এই যে ঝাঁটা পুচকু ঝাঁটা, হ্যাঁ পুচকু ঝাঁটা সামনের দিকে ঝাঁট দেবো, ওই ঝাঁটাটা নরম তো। তো ভিডিওটা মানে স্টোরেজের জন্য স্টপ হয়ে গেছিল, দেখে দিচ্ছি এই যে মাংস এনে দিচ্ছি আজকে মাংস। তো দেখো আজকে কি স্পেশাল রান্না হয়েছে, আমি এটা হচ্ছে চিকেন, শুধু চিকেনই হয়েছে, ভালো নেই তাই শুধু চিকেন করে দিই আর কিছু ভালো লাগছে না। এই যে মা এখানে বসে আছে এদিকে বোন, তাহলে আবার তাহলে চলো খেতে বসি, তারপর আবার আসছি। হ্যাঁ গুড ইভিনিং গাইস, আমরা এখন হাঁটতে এসছি, হাঁটতে এসছি, আমরা এখন হাঁটতে আসছি। হ্যাঁ আর দেখো রাস্তা কত বিজি, বিজি পিপল আর রোমিং ইন দ্য রোড, এটা হচ্ছে দেখা যাক। গরু আসছে, এবার কোন দিয়ে যাবি? ঘুরে তাকা একটুখানি, গাড়ি আসছে। কথা করবে বড় হয়ে গেছে, এখন আমি নিজের ঘর জানি। হ্যাঁ বড় বড় লাইট লাগিয়েছে, বলছে
এ বলছে যে নাকি একা বাড়ি যেতে পারবে বড় হয়ে গেছে বলছে বড় হয়ে গেছে একা একা যাবে বটু আছে পটু চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলছি আর এই রাস্তার লাইটগুলো হেভি সুন্দর লাগিয়েছে না চলো বাড়ি গিয়ে কত হবে এখন রাখছি না হলো হাঁটতে পারবো না হাঁটা যাবে না কত লাইট বল দেখি বন্ধ কর চলো আর সন্ধ্যা হয়ে গেছে আমি হেঁটে চলে এসে অনেক ফোন এসে ফোন করলাম নিজের কথা ফোন করলাম নিজের দিদিকে আর ফোন করেছিলাম আমার দিদিকে কথা বললাম আর এই দেখো ওই আগে চুল কেটেছিলাম চুলটা বার করেছে আজকে আমার কি অবস্থা দেখে পাগলি মতো রেখে চোখ মুখ দেখতে আছে লাল লাল হয়ে গেছে আমার চোখ লাল লাগছে তাহলে তুমি তোমার ইয়ে শরীরটা ভালো নেই আর নাক বন্ধ পুরো ঠান্ডা লেগেছে দাদা চোখ মুখ ফুলে গেছে একদম দুপুর বলে ঘুমিয়েছি শরীরটা ভালো নেই বলে ঘুমিয়েছি কতদিন ধরে মাথা ঘুরছে বলছে না ওষুধ খেয়েও কিছু হচ্ছে না কি জ্বালা তো আসলে রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না তাই জন্য তো চলো তাহলে এখন খেয়ে নিই চা খেয়ে নিই যে মেয়ে আমার চা আগে খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে এই যে অনেকদিন পরে কাপে খাচ্ছে তাহলে তো আমি গ্লাসে খাই যাই হোক খেয়ে নিই বিস্কুট শেষ হয়ে গেছে তোরা তো খেয়ে নিলি সব শুধু খাই আর কি করবো তাই মুড়ি দিলে দে আর নাক পুরো বন্ধ হয়ে আছে এত ঠান্ডা লেগে কি করে ওই বৃষ্টি হচ্ছে না ওখানে কি বৃষ্টি খানে কি হচ্ছে গিয়ে হচ্ছে কি বলো গরম এই করে করে ঠান্ডা লেগে গেল আমার ভোর এতদিন ঠান্ডা পড়েছে আমার একদিনও ঠান্ডা লাগেনি নাকে সর্দি আসেনি এই যে হুট করে মানে ইয়ে হলো না ঠান্ডা গরমে হুট করে লেগে গেলো আর মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তখন ওই যে অতটা ঠান্ডা লাগছে না বলে বাস এমনি জামা পরে চলে গেছি যদি আমি ভালো করে একটু শীতকালে জামা পরে যেতাম তাহলে ঠান্ডা লাগতো না অনেকটা দূর তাহলে স্কুটার চালাতে গেলে এমনি ঠান্ডা লাগে ভুল করে ফেললাম সেদিন যদি ফুলাতে জামা কিছু একটা ভালো করে নিতাম তাহলে ঠান্ডা লাগতো না এসে আবার ভিজে ভিজে কাজ করা আর যদি ঠান্ডা পড়লো আমার একটু ঠান্ডা লাগে না এই পড়ে যাবে না না খেয়ে সবজি না কিছু হয়ে যায় দেখো ঠান্ডা চলে যাচ্ছে এখন আর এখন খালি বৃষ্টি হওয়াতে ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার শরীর খারাপ হলে তাহলে এদেরকে কে কী করে দেবে একটা জল গড়িয়ে খেতে পারে না সব কিছু করে দিতে হয় আমাকে চিন্তায় পড়েছে কালকে আবার কালকে কী পরীক্ষা আছে হ্যাঁ কালকে সোমবার আছে সোমবারে সংস্কৃত পরীক্ষা আছে ওইটা হয়ে গেলে বাস কদিন আর মনে হয় আজকে ভিডিওটা যাবে না রবিবারের ভিডিও রবিবার আর যাবে না ওই সোমবারেই যাবে কেননা আমি পাচ্ছি না আর শরীরটা তো আজকের এই সন্ধ্যেবেলায় এখন ইয়ে করা হয়নি এডিটিং করা হয়নি কিচ্ছু করা হয়নি তাই জন্য ভাবছি যে কালকে যাবে ভিডিওটা আজকে হবে না কালকে সকালবেলা যদি যায় কখন যায় দেখি যদি যখন পারবো তখন দেব কি করবো আর চোখটা লাল লাল হয়ে গেছে লাল হয়ে গেছে না হলুদ হয়ে গেছে নাকি লাইটের কলার আমারটা একটু হলুদ হলুদ মতো নাকি লাল হলুদ দুটো এইখানে আমি দেখছো চোখটা একটু হলুদ হলুদ হয়ে গেছে আর কোনার দিকে একটু লাল লাল কি হয়েছে তার ঠিক নেই বাবা মাথা ঘুরছে কোন ধরে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে না প্রথমত ঠান্ডা লেগে গেছে আর তোমার এই কথা মাথা ঘুরছে কিসের জন্য ঘুরছে আমি ডাক্তারকে বললো ডাক্তার ওষুধ দিলে কি বললে বলে কি এই খাও সেই খাও সবই তো খাচ্ছি আর তবে একটা বলবো কি রাতের বেলা ঘুমটা হচ্ছে না এটা বড় সমস্যা খাবো কি এইবার সবজি দেবো সবজি সবজি আমার রেগুলার সবজি খেয়েছি খেলে কি হবে একচুয়ালি সেইভাবে হচ্ছে না আর সবজি খেলে হবে অনেক কিছু খেতে হবে সেগুলো অনেক কিছু দরকার সেগুলো হচ্ছে না আমার শরীরটা সুস্থ হলে ভালো লাগে না আমার এমনিতে ঠাকুরের আসবে না সত্যি কথা বলতে আমার সেই কোন কিছু হয় না বলতে গেলে মানে কিছু হয় না বলতে নি মানে
টুকটাক এই যে খুব কম মানে হ্যাঁ বাবা ছিল তখন খুব ছিলাম এই হচ্ছে সেই হচ্ছে এখন হয়েছে 4 বছর ধরে একদম দিব্য চালিয়ে যাচ্ছি কিন্তু সেখানে কিন্তু হুট করে একটু সামান্য কিছু হলেই না তখন আমার মন একদম ভেঙে যায় মানে খুব এ লাগে ভয় লাগে যে বাবারে আমার কেন সর্দি হলো ভাবছি বাবার সর্দিটা কেন হলো সব কিছুতেই কারণ খুঁজতে থাকে আমার শুধু একটাই কাজ ছিল প্রথম প্রথম দিকে ওর বাবা যাওয়ার পর শুধু ঘুমটা হতো না টেনশনে হোক চিন্তায় হোক ঘুম হতো না ওই একটাই প্রবলেম ছিল বাদ বাকি সব ঠিক ছিল প্রথম থেকে কাজ করতে অসুবিধা হতো হ্যাঁ মানে কাজ করতে হ্যাঁ কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল খুবই অসুবিধা হচ্ছিল প্রথম দিকে কষ্ট হতো কান্তা হ্যাঁ তারপরে এখন তো স্কুটার চালাতে শিখেছি কিন্তু আগে স্কুটার চালাতে পারতাম না তো পুরোটাই হেঁটে হেঁটে করতাম সব কোনোদিন হেঁটে মানে ঘর থেকে বেরোলেই গাড়ি আগে যেটা ছিল সেই মানুষ সারা জায়গায় হেঁটে হেঁটে করেছি তখন কিছু হয়নি অতটা তখন তখনও ছিল শরীরটা একটু হয়ে গেছিল উইক হয়ে গেছিলো কিন্তু এখন কদিন ধরে এই যে হচ্ছে না আমি নিজেই ভাবতাম কি হচ্ছে কেন হচ্ছে খুব ভয় লাগে কিছু হলে বাবারে ভীষণ ভয় পাই শরীরে একে মাথা ঘুরলেও ভয় পাই একটু যদি হাঁচিও পায় তত মনে হয় কেন হাঁচিটা হলো এরকম আর কি অতিরিক্ত টেনশন চলো তো চাটা খেয়ে নিই আর এখানে কথা বলে চা ঠান্ডা হয়ে যাবে না হলে আবার চলো এখন আমাদের রাখছি আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো তো চলো না বড় হয়ে যায় ভিডিওটা চলো তাহলে আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি এখনকার যদি আপনার ভিডিওতে ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করতে ভুলবেন না যারা নতুন দেখছো তারা নিশ্চয়ই করবেন প্লিজ প্লিজ হ্যাঁ যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ আর সাপোর্ট করবেন এই দেখো ছোট হাত জোর করে দিয়েছে মাটা তো প্লিজ আর ওই তো বড় দেখো বসে আছে চুল কেটেছে চুল টুলি করে দিয়ে অনেকদিন পরে ওর শরীরটা ভালো ছিল না সকালবেলা একটা ওষুধ খেয়ে নিয়ে খেলো আবার তারপরে বিকাল রাত্রেবেলা থেকে ম্যাথ পরীক্ষা ছিল না ম্যাথ পরে পরে মানে ওর মাথা অবস্থা খারাপ তার পরের দিনও ম্যাথের রেস্ট যায়নি হ্যাঁ কালকে আজকে সকালবেলা উঠেও মানে মাথা ব্যথা করছিল কালকে থেকে শুরু হয়েছে এবার শুয়ে পড়েছে ওষুধ খায়নি সকালবেলা রাতেরবেলা ঘুম হয়নি বাস ওরও মাথা যন্ত্রণা ঠান্ডা লেগে গেছে মনে তা ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে শুধু আমি একটুখানি লড়বড় লড়বড় করছি চলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইবে আমাদের অনেক কিছু হয়ে যেতে পারে ভবিষ্যৎ মানে একটা সাবস্ক্রাইব হলে আমাদের সাবস্ক্রাইবটা বাড়বে যেহেতু কষ্ট করে ভিডিও করছি কষ্টের এটা পাবো আর চলো যাই